আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের শেষ দিন। আজকে আমার কাছে তথ্য চলে এসেছে কোন গ্রুপে, মানে কোন ইউনিটে কত আবেদন পড়েছে। তুমি অন্যান্য জায়গায় শুধু দেখবে যে কোন ইউনিটে কত আবেদন পড়েছে, বাট এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কোন ইউনিটে মোট কত এবং কোন গ্রুপ থেকে কত, অর্থাৎ ধরো এই ইউনিটে মানবিক কত করেছে, বিজ্ঞান কত, কমার্স কত আবেদন করেছে, এই তথ্যটা দেখাবো। এই তথ্য অন্য কোথাও তুমি পাবে না, আমি একদম অথেন্টিকভাবে তথ্যটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং মানবিকের জন্য সুখবর রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কতটা বড় সুখবর। তো এই ইউনিট দিয়ে শুরু করবো। এখানে মোট আবেদন এখন পর্যন্ত জমা পড়েছে 1,27,062 জন, হয়তো এটা সর্বোচ্চ 1,30,000 যেতে পারে, এর বেশি যাবে না। আচ্ছা দেখো, মানবিকে আবেদন কত পড়েছে, এই ইউনিটে মানবিক থেকে আবেদন করেছে 57,624 জন। এখানে সুখবরটি আছে, একটু পরে বলতেছি। এই ইউনিটে বিজ্ঞান থেকে আবেদন করেছে 60,904 জন, কমার্স থেকে আবেদন করেছে 8,534 জন, আর হয়তো অল্প কিছু করে অ্যাড হতে পারে। দেখো সুখবরটি এখানে, মানবিকে নেওয়া হবে 47,800 জন, আবেদন করেছে 57,000, মানে বাদ পড়বে 10,824 জন। এমনিতেই অনেক শিক্ষার্থী আবেদন করবেই না, তার মানে দেখা যাচ্ছে এবার মানবিকের শিক্ষার্থীরা মোটামুটি 4 পয়েন্ট থেকে শুরু করে সবাই সিলেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো আবেদনটা ফাইনালি শেষ হোক, আর হয়তো কয়েক ঘন্টা পরই শেষ হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাবে আর কি, তারপরে চূড়ান্তটা আর একবার বলে দিব। ওকে, আচ্ছা এই ইউনিটের তো সুখবরটি দিলাম, এখন এ ইউনিটে তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই। রাবি, এ ইউনিটের এক্সাম ব্যাচ শুরু হচ্ছে আমাদের 26শে জানুয়ারি থেকে। এই এক্সাম ব্যাচে তোমাকে এমনভাবে পরীক্ষাগুলো নেওয়া হবে যেগুলো রাবির জন্য উপযোগী, এমন টপিক্স থেকে প্রশ্ন করা হবে যেগুলো রাবির জন্য। দেখো 40টি পরীক্ষা নেওয়া হবে, টপিক ভিত্তিক নেওয়া হবে শুরুতে। রাবিতে যেসব প্রশ্ন আসে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, ওগুলোর উপর পরীক্ষা নেওয়া হবে। এরপরই তোমার হচ্ছে যে টপিক শেষ হলে সাবজেক্ট ভিত্তিক আমরা ফাইনাল পরীক্ষা নিব, এরপর 100 মার্কের পরীক্ষাগুলো নিব। পরীক্ষা শেষে তোমাকে পিডিএফ দেওয়া হবে, যেগুলো তুমি যেন তুমি আবার এগুলো পড়তে পারো, রিভিশন দিতে পারো। কোর্স ফি মাত্র 500 টাকা, এই 500 টাকার বিনিময়ে তুমি রাবির জন্য একটা পারফেক্ট প্রস্তুতি নিতে পারবে। ইনশাআল্লাহ এখান থেকে প্রশ্ন কমন পাবে। তো স্ক্রিনে আমার ফোন নাম্বার, ফেসবুক আইডি দেখতে পাচ্ছ, ভর্তি হওয়ার জন্য দ্রুত যোগাযোগ করো, 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। আচ্ছা সি ইউনিটের আপডেটটা দেখি, সি ইউনিটে বিজ্ঞানের এটা মূলত দেখো, এখানে টোটাল আবেদন জমা পড়েছে 1,35,395 জন, এর মাঝে বিজ্ঞান থেকে আবেদন করেছে 1,06,558 জন, মানবিক থেকে 24,644 জন, কমার্স থেকে 4,093 জন। তো সায়েন্সের তো বুঝতে পারতেছো 72,000-এর মধ্যে ধরো তাদের 70,000 নেবে, আর বাকি 2,000 হয়তো আর্টস কমার্স থেকে নেবে। ওকে, বি ইউনিট কমার্সে টোটাল আবেদন পড়েছে 86,251 জন, মোটামুটি এখানে সবাই সিলেক্ট হবে, কারণ অনেকজনই এখানে চূড়ান্ত আবেদন করবে না, দ্যাটস ওয়াই বলা যায় সবার কাছেই চূড়ান্ত মেসেজ যাবে, প্রথম ধাপে না গেলেও দ্বিতীয় ধাপে চলে যাবে। কমার্সের 17,852 জন, এরা সবাই অটোমেটিক সিলেক্টেড। মানবিক থেকে 28,022 জন, বিজ্ঞান থেকে 40,377 জন। এই আপডেটটা তুমি অন্য কোথাও পাবে না। এই হচ্ছে বিষয় মানবিকের জন্য সুখবর এটি। তো পূর্ণাঙ্গ আপডেট এরপর আমি দিব আবার, যখন চূড়ান্ত আবেদন হবে কোন দিন কত আপডেট পড়ছে, প্রতি বছর এগুলো দিয়ে সংগ্রহ করে এবার ইনশাআল্লাহ দেবো। তো রাবির এ ইউনিটের এক্সাম বেসে যারা ভর্তি হতে ইচ্ছুক, তুই তো ভর্তি হয়নি। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।